আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসছি। আর আজকের ব্লগটা হচ্ছে কাতারে বৈশাখ মেলা হচ্ছে, আর আজকে আমরা বৈশাখ মেলাতে যাচ্ছি। আজকে ফ্রাইডে, ওইখানে দুই দিন বৈশাখ মেলা হবে, ফ্রাইডে আর স্যাটারডে। সো আমরা ফ্রাইডেই যাচ্ছি, কারণ ফ্রাইডে আমাদের ছুটি, এই জন্য আমরা ফ্রাইডে যাচ্ছি। সো এখন বের হয়ে গেছি, আর মেলাটা হবে হচ্ছে বাংলাদেশ স্কুলে, কাতারে যে বাংলাদেশ স্কুল আছে সেটাতে। সো আমরা রেডি, খালেদ রেডি। হাই খালেদ, হ্যালো খালেদ, হাই খালেদ। হ্যাঁ, এদিকে আমার দেবর রেডি। সো আমরা রেডি, এখন আমরা রওনা দিয়ে দিব। আমাদের সাথেই থাকুন আর আজকে দেখতে থাকুন কি কাতারের বৈশাখ মেলাতে কি কি হয়। আমরা এখন চলে আসছি মেলাতে, আর এখন ভিতরের দিকে যাচ্ছি, আর দেখতে থাকবো কি মেলাতে কি কি আছে। সো চলুন আমাদের সাথে ভিতরের দিকে যাওয়া যাক, আর দেখা যাক মেলায় কি কি আছে। প্রথমেই আপনাদের ঘুরে দেখাবো অনন্যার আয়োজিত যে স্টলগুলো ছিল সেইগুলো। এটা হচ্ছে আমাদের দেশে একটা শখ, আমরা এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কোন কোন স্টলে কোন কোন জিনিস আছে। আর এটা পুরোটাই হচ্ছে নারী উদ্যোক্তাদের। সো ইনশাল্লাহ আপনাদের সবার অনেক বেশি ভাল লাগবে, আর কাতারে এরকম নারী উদ্যোক্তাদের জিনিস সবার বেশি পছন্দ হবে। এইগুলো কি পাকিস্তানি? না, এটা পাকিস্তানি এবং বাংলাদেশি। পাঞ্জাবি, পাঞ্জাবিটা একটু, এটা খাদি, কুমিল্লার কুমিল্লার। এগুলোর প্রাইস কেমন? প্রাইস এগুলো রিজনেবল, 120 120 রিয়াল। এগুলো হচ্ছে সবগুলোই আনিস্টি, আর বেশি সুন্দর। আমাদের যেহেতু বাংলাদেশ থেকে আনতে অনেক বেশি কষ্ট হয়, সো এখানে আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। অনেক আছে, অনেক কালারের মধ্যে আছে। আর যারা এখনো ফেয়ারে আসেন নাই, অবশ্যই ফেয়ারে চলে আসবেন, ফেয়ারে আসলে অনেক অনেক কিছু দেখতে পাবেন। সো আমরা আরো দোকানগুলো একটু আপু, আমাদের পাকিস্তানি জিনিস নিয়ে বেশি কাজ করে। আপুর সাথে আমার এর আগেও দেখা হয়েছে, আরেকটা মিয়া পার্কে। সো আপুর কালেকশন আমি এর আগেও দেখছি, এখন আপনাদের একটু দেখাই। এখানে অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি কালেকশন আছে, আর অনেক বেশি রিজনেবল প্রাইস। আমি এর আগেও জিজ্ঞেস করছিলাম, তো এইগুলো দেখতে পারেন, স্টিচ আনস্টিচ সব কিছুই পাবেন। আমি পরে আবার অ্যাড করে দেব। আর সবচেয়ে দেশি জিনিস যদি দেখতে চান একদম আমাদের বাংলাদেশি কালচারকে তুলে ধরার জন্য, সেটা হচ্ছে এই সব। এই সব দেখলে মনে হবে কি হ্যাঁ, আমরা বাংলাদেশে চলে আসছি। এটা তো হ্যান্ড ক্রিম নিয়ে একটা দেই, হ্যান্ডটা যে করছে না, এগুলো সব কিন্তু মানে পাটের তৈরি, আর এগুলো অনেক সুন্দর। এগুলো হচ্ছে রানার, এগুলো ডাইনিং টেবিলে সব থেকে বেশি সুন্দর লাগে। এটা রানার, আর এটা হচ্ছে ম্যাট। আমরা যেহেতু বাংলাদেশে আড়ং অনেক পছন্দ করি, তো দেখে দেখলে আমার কাছে মনে হবে কি এটা হচ্ছে আড়ং, আড়ংয়ের ইস্ট। আর বিদেশে থেকেও দেশে ফিরে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। হ্যাঁ, এটা হচ্ছে বাতাসা, আমরা বলি বাতাসা। এক এক জায়গায় হয়তো বা এক একটা নাম থাকতে পারে, চাইল্ডহুড মেমরি, চাইল্ডহুড মেমরিতে চলে গেছি। আর এটার নাম যেন চিড়া ভাজা, চিড়া ভাজার সাথে বাদাম দেওয়া। এগুলো প্রাইস এইটা মাত্র 2 রিয়াল, অনেক মজার একটা জিনিস। ছোটবেলায় আমরা অনেক বেশি খেতাম, এখন কাতারে এসে এই জিনিসটা পাওয়া মানে অনেক বিশাল কিছু। সবগুলো হচ্ছে পাটের। ফ্রাইড অ্যান্ড গ্ল্যাম আমি আপনাকে অনেক আনাবিয়া কালেকশন।
পাকিস্তানি হচ্ছে, দেশীয় আছে, দেশের মধ্যে হচ্ছে বাটিকের জিনিস আছে, হ্যান্ডমেড তৈরি ড্রেস আছে। এটা যেমন হচ্ছে হাতের তৈরি, অনেক সুন্দর। এটাও এত এত মেয়ে উদ্যোক্তাকে দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আর এর পরের স্টলটা দেখতে পাচ্ছেন খাবারের, আর এখানকার খাবারগুলো এত বেশি মজা ছিল, আমি এখান থেকে অনেক কিছু নিয়ে নিয়ে ট্রাই করেছিলাম, আর অনেক বেশি রিজনেবল প্রাইজের মধ্যে ছিল। পিঠাগুলো অনেক মজা ছিল, চিকেন রোলটাও অনেক মজা ছিল, ডিম চপটাও আমার কাছে অনেক বেশি মজা লেগেছে, আর প্রাইসটা অনেক বেশি রিজনেবল ছিল। হোমমেড ফুড কার না ভালো লাগে, সবারই কম বেশি ভালো লাগে, আর আমার অনেক বেশি ভালো লেগেছে। আমরা যারা কাতারে বাংলাদেশে আছি তাদের জন্য এটা অনেক সুন্দর একটা মেলা, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই আপনারা যাবেন, দেখবেন, আপনাদের কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমাদের ফুল ভিডিও দেখতে হলে আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে, আমাদের চ্যানেলের নাম সিটিজি কাপল কাতার। সো আমাদের আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।